আসসালামু আলাইকুম বাইকের বন্ধুরা, আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। বাইক সার্ভিস বরিশালের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো বাইকের বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে স্পার্ক প্লাগ নিয়ে। তো আপনার স্পার্ক প্লাগের কাজটা কি আপনাকে এই বিষয়টা আগে জানতে হবে। তো স্পার্ক প্লাগের কাজটা হচ্ছে, ধরেন আপনার একটা গ্যাস লাইট আছে, গ্যাস লাইটটার যদি পাথর না থাকে সেই ক্ষেত্রে আপনার গ্যাস লাইটটা থাকলেও আপনার কিন্তু আগুন জ্বালাতে পারবে না। আর এই স্পার্ক প্লাগের কাজটা হচ্ছে এটাই যে আপনার ইঞ্জিনের ভিতরে যে পেট্রোল বা অকটেন যেটাই আসে, আর যে পিস্টনের মাথায় ওইটা আসে এবং কম্প্রেসরটা আসে, তো ওইটার উপরে যে আগুনটা ধরানোর কাজ, এই কাজটাই করে আপনার এই স্পার্ক প্লাগ। তো বাইকের বন্ধুরা, আজকের মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, বাইক সার্ভিস বরিশালে আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল সেট করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়। তো বাইকের বন্ধুরা, একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আপনাদের আজকের এই ভিডিওটা আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে স্পার্ক প্লাগ কাজ করে। ধন্যবাদ। তো বাইকের বন্ধুরা, এখানে পিস্টন, ভ্যালভ এবং স্পার্ক প্লাগের একটি ডেমো পিকচার রয়েছে। তো এখানে কোনটার কী কাজ আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এই যে পিস্টন, এটা দেখছেন পিস্টন, এবং এই দুইটা ভ্যালভ, এবং এটা রয়েছে আপনার স্পার্ক প্লাগ। তো এই যে দুইটা ভ্যালভের দুইটা কাজ, একটা দিয়ে আপনার হাওয়া বের করে, যেমন আপনার সাইলেন্সার দিয়ে যে হাওয়াটা বের হয় ওইটা, আর একটা দিয়ে হাওয়া এবং ফয়েল টানে, মানে হাওয়া এবং তেল টানে। তো আপনাদের আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে, চলুন দেখা যাক। তো বাইকের বন্ধুরা, আপনাদের আগেই বলেছিলাম যে বাম সাইডে যে ভ্যালভটা রয়েছে ওটা থেকে আপনার যে কার্বোরেটর থেকে অয়েল এবং আপনার কম্প্রেসরটা আসে, ওই কম্প্রেসরটা আপনার পিস্টনের মাথায় আনে, আর বাম সাইডে যে ভ্যালভটা রয়েছে ওটা থেকে সাইলেন্সারের মাধ্যমে আপনার এই যে ভিতরে যে কম্প্রেসর এবং স্পার্ক হওয়ার ফলে যে একটি আগুনের মতো তৈরি হয় পিস্টনের মাথায়, ওই ধোঁয়া হয়ে ওটা বের করে দেয় সাইলেন্সার থেকে। তো আর স্পার্ক প্লাগের কাজটা হচ্ছে এখানে আপনার আগুন ধরিয়ে দেওয়া, এখানে যে পিস্টনের মাথায় অয়েল এবং কম্প্রেসরটা আসে ওইটাকে আগুন ধরিয়ে দেওয়া। তো বাইকের বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাম সাইডের, ডান সাইডের আপনার ভ্যালভ থেকে যখন আপনার অয়েল এবং কম্প্রেসর মিক্সটা আসে, তখন আপনার স্পার্ক প্লাগ এই যে স্পার্ক দিচ্ছে, এবং এখানে একটা অগ্নিকাণ্ড শুরু হয়ে গেছে। তো বাইকের বন্ধুরা, এই দেখতেই পাচ্ছেন আপনার অ্যানিমেশনে দেখা যাচ্ছে আপনার যে অয়েল এবং আপনার কম্প্রেসরটা আছে এটা অন্য কালার হয়ে গেছে, অর্থাৎ এটার মাথায় এটা আগুন ধরে গেছে। তো এখন আপনার পিস্টনটা যখন নিচের দিকে নামবে, তখন আবার যে অল্প একটু উপরে উঠবে, তখন আপনার বাম সাইডের ভ্যালভটা ফাঁকা হয়ে যায় এবং সাইলেন্সার থেকে এটা বের হয়ে যায়। তো বাইকের বন্ধুরা, বুঝতেই পারছেন তাহলে স্পার্ক প্লাগটা কাজটা কি। স্পার্ক প্লাগের কাজটা এটাই হচ্ছে যে আপনার পিস্টনের মাথায় আগুন ধরিয়ে দেওয়া, এবং ফয়েল আর যে আপনার যে কম্প্রেসরটা আছে এটা আপনার বাম সাইডের ভ্যালভটা দিয়ে বের করা। ধন্যবাদ। তো বাইকের বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে স্পার্ক প্লাগটা আপনার ইঞ্জিনের ভিতরে কীভাবে কাজ করে। তো বাইকের বন্ধুরা, তো আগামী সপ্তাহে আমাদের এই স্পার্ক প্লাগ নিয়ে আরও একটি ভিডিও আসবে, যে আপনার গাড়ি কেন ধাক্কি ধাক্কি চলে, এবং স্পার্ক প্লাগের মাথা কেন ভিজে থাকে, এবং আপনার যে তেল কেন বেশি খায়, প্লাস যে আপনার ইঞ্জিন অয়েল কিসের জন্য কমে। তো এইসব বিষয় নিয়ে আগামী সপ্তাহে আরও একটি স্পার্ক প্লাগ নিয়ে ভিডিও আসবে। তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইসব ধরনের কোনো ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়। আর একটা কথা না বললেই নয়, আপনি বাইক খুব সাবধানে ড্রাইভ করবেন, কারণ একটি দুর্ঘটনা আপনার ফ্যামিলির সারা জীবনের কান্না। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।